সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। সো গাইস, আজকে সকাল সকাল রেডি হয়ে গেছেন স্নান টান করি। তো আজকে আসে হচ্ছে একটা অ্যালবামের শ্যুট, তো মুই যাওয়ার জন্য আলাদা হচ্ছে শ্রেয়া ঘরের বাড়ি। তো শ্রেয়ার চ্যানেলে আর কি শ্যুট আছে, তো চলো আজকে কতক্ষণ শ্যুট করবো আর কী গানে শ্যুট করবো না করবো মুই সব দেখুন। তো চলো তোমার ব্লগ কান চ্যানেল দিয়ে দেখতে হবে, আশা করো ভালো লাগবে আজকে ব্লগ কান। তো চলো একটু ডিফারেন্ট আমাদের হচ্ছে ব্লগ কান, তো চলো দেখতে হবে। তো আপাতত বাপি আর মুই আসছি, বাপি মুখ আর কি রাখি যাচ্ছে শ্রেয়া ঘরের বাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। মতলব কুছ ভি সবাই যাবে, আমরা চলে এসেছি আমার শুটের প্লেসে। তো এই যে দেখো, এই নদীর পার, তো নদীর পাড়ে শুট হবে। এই যে সবাই আছে আজকে মেলা জন, এই যে দিবকর দাস প্রথমে যাওয়া হচ্ছে, মুইও জিতে হলাম। পারাও পারাও, আর জল নাই রে বেশি, অল্প খানা জল। এই যে দেখো সবাই জল পার হওয়া দিচ্ছে আর কি, আর কতটা মানছে। তো এই যে দিবকর দাস পুরো সেট আপ করে দিচ্ছে। তো এবার আমরা চলে এসেছি যে নদীর চরটা যে আছে, চরটা আসছি। তো এই যে আমার টেক শুরু হবে আর কি, ফার্স্ট টেক। তারপরে যাই হোক ওইটা আর কি, চলছে শুট। তো আপাতত আমরা হাঁটতে হাঁটতে মানে আর একটু প্লেসটা চেঞ্জ করলাম, নদীর একদম মাঝখানে যাওয়া দিচ্ছি। তো এই যে পাশ পাকে আছে সবলাই, সবাই এখানে হাই করি দাও রে। চলো এবার এই যে কি কয় এই যে এই প্লেসটা করবো, তো দেখে দিচ্ছেন চল। তো এবার আমরা হাঁটতে হাঁটতে একদম চলে আসছি একদম নদীর কিনারা। তো এটা কোনো এবার টেক নিবে। এই যে দেখো তোমরা তিনজন এই যে দাঁড়িয়ে আছো, এই যে দেখো এই ফুটেজটা দেখো আমার হচ্ছে ব্যাপারটা। দেখো কি দৌড়টা দিবে এবার, দেখো খালি সেই দৌড় দিবে, দৌড়টা দেখো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নদীর পাড়ে শুট কমপ্লিট। তো জুতো নিছাম, ইয়ে নিছাম, ব্যাগ নিছাম। তো এলা যেমন হচ্ছে নদীর ওই পাড়ত, তো বাড়ির শুট হচ্ছে। তো এবার ভাই মোর হচ্ছে ইয়েটা বান্ধি দিবার হচ্ছে, আগেরবার বান্ধি দিছে, আগেরবার দেখার পানি, এবার দেখা দিচ্ছে। ওদিকে চলে যাচ্ছে শুট। এই যে দেখো
সো গাইস আজকে শুট মোটামুটি কমপ্লিট, মানে গোটা গানটা শুট হল না আজকে, কারণ সূর্য পড়ে গেছে, মানে এলা বাজে হচ্ছে 5:15 মতো বাজে, 5:15 নয় 5:30 মতো বাজে, তো আর লাইট নেই, তো সেই কারণে আজকে শ্যুটটি ক্যান্সেল করলাম, মানে এরকম শেষ করলাম, কালকে আবার সকালে উঠি শ্যুট করবো আর কি। তো বাইরে মেলা মানুষ যেন আসছে আর কি, তো এলা আমরা যাবো, যেমন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রওনা হবো, চল। তো এই যে এই গাড়িতে আছে আমার সব এগিয়ে নিল, গাড়িটা তাও নেই আর কি, উঠবে সো হে গাইস গুড মর্নিং। তো কালকে দেখতে পাচ্ছেন কালকে শ্যুটটা কমপ্লিট হয় নাই, তো কালকে বাড়ি চলে আসার পরে আর ব্লগ করব নি, তো আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, এলা বাজে হচ্ছে 6:30, তো আমি 5টার দিকে উঠছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো এলা রেডি হয়ে গেছি, তো আজকে বাইক নিয়ে যাম, তো আজকে হচ্ছে বাইক নিয়ে যাম শ্রেয়াগড়ের বাড়ি, শ্রেয়াগড়ের বাড়ি থেকে তারপরে আমার হচ্ছে মামা বাড়ি ধরবে শ্যুট, তো উমড়েগুলো অটোকোনায় আছে, তো চলো এবার অটোকোনায় যা দেখা হচ্ছে। সো গাইস আমরা চলে আসছি শ্রেয়াগড়ের বাড়ি, তো এই ভাই ঘর ছিল অটোকোনা, আর এই যে উমড়েগুলো ছিল সবাই, প্রণয় হচ্ছে তালা মারি দিচ্ছে কাকু গাড়ি বের করে, তো চলো এবার যাবো হচ্ছে ডাইরেক্ট খোলটা, তো ওটা হবে শুট, চলো ওটা যায় দেখে না, তো চিকিরেও যা রাখ না জাঙ্গুরি চিকিরে কাকি মেলো। আরে কোন ভোঁক রা ইয়ে বদতমিজ, কি হল সবগুলো রেডি হয়ে সবাই রেডি হয়ে বসিয়েছি, আজকে মনে হয় না শুট হবে কারণ পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে, তো এই শুটের আগত সবগুলো খাওয়ার বসছে নিচে, তারপরে তুই কি আসবি আজকে যাবো বান্দর পাশে তুমি না হো পায়েগা আমার হচ্ছে সেকেন্ড ডে শুট, সবাই বাইরে করছি, আসছি হচ্ছে 7:30 দিকে, খেলা বাজে হচ্ছে 11:30 বাজে, তো এতক্ষণে আমরা বেরোলাম, বুঝতে পারছেন কেয়ার লেট হয়েছে, বৃষ্টি পুরো বৃষ্টি আসছে, আমার পাশে আছে হচ্ছে কম্পা গজব বেজতি হ্যাঁ তোর নাম এই এই বনু গঙ্গা বর্মন আর ওই যে এই বনু সাবিত্রী মন্ডল আরো আরো আছে সুন্দর আছে সাবিত্রী দাদা একটু এইদিকে মুখটা একটু অল্প না দিও এটা হচ্ছে আমাদের দাদা মাই নেম ইজ মৃগাঙ্ক এই এটা হচ্ছে আমাদের দিদি ও দিদি অল্প না এদিকে না দেখো তো এখন হাই করে দাও হ্যালো এই দিদি তো তোমার চেনেন না এই দিদির সাথে পরিচয় করে দিন আপনি ভাইসেন কিছু জায়দা নিয়ে গিয়ে মতলব কুচ ভি আর একটা দাদা আছে দাদা অল্প না দাদা ছাতা নিয়ে রেডি তো চলো আপাতত যাওয়া হচ্ছে আমরা প্লেজ অফ তো দেখি আজকে শ্যুটটা করি পাই কি না পাই খালি আং করবে বান্দর দেখো
हसो मन खुले हसो ना हसो मन करो किसी मन करो সো হে গাইস গুড মর্নিং তো আজকে যে গানে শুরু যাওয়া হচ্ছে তো আজকে নিয়ে হচ্ছে এটা হচ্ছে মানে তিন দিন মানে একটা গানে শুট তিন দিন ধরে হওয়া হচ্ছে বুঝতে পাওয়া যাচ্ছেন মানে ওয়েদার এমন খারাপ ছিল কয়েকদিন আগত তো কন্টিনিউ দুই দিন শ্যুট করছিলাম তারপরেও শ্যুট মানে গোটায় গানটা কমপ্লিট করে পাইনি তো আজকে হচ্ছে 30-40 সেকেন্ডের একটা টেক আছে তো সেটার জন্য যাওয়া লাগিয়ে দিচ্ছে তো এলাম যাওয়া হচ্ছে হচ্ছে শ্রেয়াগড়ের বাড়ি আর কি তো আপাতত যেমন বিশ্বকরের বাড়ি বিশ্ব গাড়িটা নিম গাড়িটা নিয়ে তারপরে যেমন হচ্ছে শ্রেয়াগড়ের বাড়ি তো চলো যার দেখে দিচ্ছি কতটুকু আজকে শ্যুট বাকি আছে কতটুকু মানে আট করে যা শ্যুট করবো হয়তো সম্ভবত ডাওয়াগুড়ি সাইডের যা শ্যুটটা করবো তো চলো যা দেখে দিচ্ছি সবাই আজকে আমরা চলে এসেছি আবার প্লেসও তো আমার যে ঢলমলো গানটা দেখছেন কলাগাছের যেটা গানটা আছে ঢলমলো কলাগাছ সেই গানের যে প্লেসটা ছিল তল্লিগুড়ির বগলত তো সেইটা কোনো চলে এসেছি আজকে এই যে আমরা তিনজনে আজকে আর কারণ নেই সো গাইস ফাইনালি হাত ছাড়িয়ে দেয় চ্যানেল বন্ধু গান কান রিলিজ হয়ে গেছে শ্রেয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর মোর ডেসক্রিপশনে তো লিঙ্ক দেওয়া আছে তোমরা এটা থেকে দেখে নিবার পান তো গানটা শ্যুট করতে আমার তিন দিন লাগছে তো বুঝতে পাওয়া যাচ্ছেন কীরকম কষ্ট হয়েছে তো তোমরা সবাই খুব সাপোর্ট দেখো গানটা সবাই ভালো লাগলে খুব খুব শেয়ার করো আর গানটা কেমন লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে জানান আমার কাজগুলো কেমন লাগে কোন পার্টটা কাক ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা লিখে পান তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও তত্ত্বদিন সবাই ভালো থাকবেন টাটা।